দুর্গাপূজার বাকি হাতে গোনা আর কয়েকটা দিন, বলা ভালো জাস্ট আর এক দু সপ্তাহ বা দেড় সপ্তাহের মধ্যেই মোটামুটি কলকাতার দুর্গাপূজার কিন্তু ইনগ্রেশন অনেক প্যান্ডেল হয়ে যাবে। তো ঠিক তার আগেই কলকাতা থেকে শুরু করে নর্থ সাউথ এবং জেলার বেশ কিছু পুজো আমি কিন্তু আমার চ্যানেলে আমার যথাসাধ্য চেষ্টা করছি তোমাদেরকে তুলে ধরার শেষ মুহূর্তের প্রস্তুতি পর্ব। আর আজকে আমি চলে এসেছি আমার জোন অর্থাৎ সাউথ কলকাতা, আর এই ভিডিওতে তোমাদেরকে বরিশার দুটো বড় পুজো এবং অবশ্যই ঠাকুর পুকুরের এসবি পার্ক এই তিনটে পুজো তোমাদেরকে আপডেট দেবো আজকের এই ভিডিওতে। তো আজকে প্রথমেই আমি চলে যাচ্ছি যে বরিশা প্লেয়ার্স কর্নার অর্থাৎ সৌরভ গাঙ্গুলির পুজোতে, এবং সেই পুজোটাই তোমাদেরকে আজকে এই ভিডিওতে তুলে ধরবো। চলো, সো ফাইনালি চলে এসেছি বরিশা প্লেয়ার্স কর্নারের দুর্গাপুজোর প্যান্ডেলের সামনে। আর এবছর তাদের থিম নয় নকশাকল্প, মানে নকশাকল্প বলতে আমরা বুঝতেই পাচ্ছি কোনো রকম ডিজাইন বা নকশাকে বোঝাতে চাইছে তারা। তো বলে দিই এখানে এবছর আলপনার একটা বেস করে কিন্তু প্যান্ডেল বা থিম করা হচ্ছে। অলরেডি দেখতেই পাচ্ছ এই হচ্ছে বাইরের অংশটা, প্যান্ডেলের কাজ কিন্তু বেশ অনেকটা এগিয়েছে, মোটামুটি বলতে পারো 70% কাজ এগিয়েছে বাইরে ভেতরে মিলিয়ে। বেশ এখন জোর কদমেই কাজ চলছে কারণ পুজোর কিন্তু আর বেশি দিন বাকি নেই, হাতে গোনা কয়েকটা সপ্তাহ বাকি আছে, তার মধ্যেই পুরো কাজটা কিন্তু কমপ্লিট করতে হবে তাদের। এখন কিন্তু ওপরে প্লাইয়ের কাজ আমরা দেখতে পাচ্ছি, প্লাইয়ের ওপর কিন্তু বিভিন্ন রকমের হোয়াইট যে কোডিং রঙের সেটা কিন্তু মারা হচ্ছে, তার উপর কিন্তু আয়রন স্ট্রাকচারের বেশ কিছু জিনিসপত্র আমি এখানে দেখতে পাচ্ছি ডিজাইনগুলো, এগুলো কিন্তু পুরো মণ্ডপটায় বসতে চলেছে। এবং তার সাথে সাথে এখানে কিন্তু বেশ কিছু কাটিং দেখতে পাচ্ছি শেপ, এগুলোও কিন্তু মণ্ডপে ব্যবহার করা হবে। তো মণ্ডপের ভেতরের অংশটা এইরকম একটা অংশ আমি দেখতে পাচ্ছি, খুব বেশি যে কাজ মারাত্মক এগিয়েছে সেটা কিছু নয়, জাস্ট এই ভিডিওতে তোমাদেরকে প্লেয়ার্স কর্নারের আপডেট দিয়ে দিই। এই হচ্ছে কাজকর্ম চলছে, দেখতেই পাচ্ছ বিভিন্ন রকমের হাতের আলপনার যে শেপ সেই ধরনের আলপনার কিন্তু কাজকর্ম এই পুরো মণ্ডপে চলছে, দু পাশেই কিন্তু আছে, তোমরা এদিকেও দেখতে পাবে এবং এই সেম জিনিস এদিকেও কিন্তু তোমরা দেখতে পাবে। আর সামান্য তোমরা বুঝতেই পারছো এইখানে কিন্তু দুর্গা প্রতিমা বসতে চলেছে মণ্ডপে। আগে তো এখানে যখন সাবেকী পুজো হতো তখন এই জায়গাটা খুব সুন্দর একটা ঝাড়বাতি করতো, তবে এইবারে যখন থিমে তারা কনভার্ট করেছে এই জায়গাটা কী হতে চলেছে সেটা কিন্তু দেখার বিষয়, ঠিক আছে। এবং এই জায়গাটা যেখানে প্রতিমা বসছে তার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু সবুজ কালার দিয়ে কিন্তু এখানে করা হয়েছে, দেখতেই পাচ্ছ। এবং পুরো জায়গাটা কিন্তু দেখতে পাবে তোমরা হাতের কাজের আলপনার বিভিন্ন রকমের এখানে তোমরা জিনিসপত্র কিন্তু ডিজাইন দেখতে পাবে, বেশ সুন্দর লাগছে। মানে প্যান্ডেলটা যখন কমপ্লিট হয়ে যাবে লাইটিংয়ে কিন্তু দেখতে খুব সুন্দর লাগবে। বরিশা প্লেয়ার্স কর্নার তোমাদের দেখানোর পরে এখন কিন্তু আমি চলে এসেছি বরিশা সার্বজনীনে দুর্গাপুজোর একদম সামনে। অলরেডি সামনে কিন্তু ব্যানারটা আছে, তোমাদেরকে ব্যানারটাকে দেখিয়ে দিই। এই বছর থিমের নাম কিন্তু রুদ্রানী, সৃজনে অনিমেষ দাস এবং প্রতিমা সৌমেন পাল। আর বরিশা সার্বজনীনের পুজো কিন্তু এবছর 76তম বর্ষে পদার্পণ করতে চলেছে। ঠিক এর উল্টো দিকে এই যে মাঠটা দেখতে পাচ্ছ এই মাঠেই কিন্তু পুজোটা হয়, এবং বাইরে থেকে অলরেডি ঢাকা দেওয়া ভেতরে কাজ চলছে। চলো ভেতরে ঢুকে তোমাদেরকে এক ঝলক পুজোটা দেখিয়ে দিই। থিম সম্বন্ধে তোমাদেরকে ছোট্ট করে একটু বলে দিই, অ্যাকচুয়ালি এখনকার দিনে যে নারীদের ওপর যে অত্যাচার হচ্ছে এবং ভ্রূণ হত্যা থেকে শুরু করে সমাজের বিভিন্ন জায়গায় নারীরা কিন্তু অবহেলিত নিপীড়িত হচ্ছে, এবং তাদের এই যে কষ্ট বেদনা তারা কোথায় জানাবে, মানে যেখানেই এখন দেখা যাচ্ছে জানা নেই, সব জায়গাতে কারাপশন ভর্তি কিন্তু আলটিমেটলি কিন্তু কোনো রেজাল্ট আসছে না। তো তাই জন্য কিন্তু নারীদের এইবার রুদ্রাণী মূর্তি ধারণ করার কিন্তু সময় এসে গেছে। ঠিক এই কনসেপ্টটা নিয়ে কিন্তু এই বছর বরিশা সার্বজনীনের দুর্গাপুজোর মণ্ডপ সেজে উঠতে চলেছে, দেখতে পাচ্ছি এই ধরনের কিন্তু প্যান্ডেলের একটা স্ট্রাকচার হয়েছে। এবং এই মাঠটা কিন্তু অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ মাঠ আমাদের বেহালার ইতিহাসে বলা যেতে পারে, কেননা এখানে কিন্তু দ্বাদশ শিব মন্দির আছে, ওই দিকটা তোমরা আরও ভালো করে দেখলে বুঝতে পারবে, দ্বাদশ শিব মন্দির আছে। আর এই দ্বাদশ শিব মন্দির কিন্তু অত্যন্ত বিখ্যাত একটা শিব মন্দির, ঐতিহ্যশালী শিব মন্দির। আর এখানে কিন্তু বরিশা গার্লসের হাই স্কুল আছে, এই স্কুলটা কিন্তু বরিশা গার্লস হাই স্কুল। তো চলো মণ্ডপে ঢোকা যাক, তোমাদের ঢুকে ভেতরের পজিশনটা দেখাই কি চলছে এই মুহূর্তে। এই জায়গাটা কিন্তু আয়রন স্ট্রাকচারের ওপর কিন্তু প্যান্ডেলটা দাঁড়িয়ে আছে, এবং এইখানে দেখতে পাচ্ছ বেশ কিছু কিন্তু এই বোর্ডের কিন্তু কাজকর্ম হয়েছে। আর দুর্গাপূজার সময় সম্ভবত এদিক থেকে এন্ট্রি গেটটা থেকে থাকে প্রত্যেক বছর, সম্ভবত এবছরও তাই হতে চলেছে। এখানেও কিন্তু আমি আয়রন স্ট্রাকচারের বেশ কিছু জায়গা আমি দেখতে পাচ্ছি এদিকে এবং এই সাইডে, তো হোপফুলি এদিক থেকে এন্ট্রি হবে হয়তো, আমি যদি খুব ভুল না করে থাকি। চলো ভেতরে ঢুকি, ঢুকে দেখি কতটা কি কাজ এগিয়েছে। এবং আমি যদি এইখানের অংশগুলো তোমাদের দেখাই, এইখানে দেখো এই যে লোহার যে জালগুলো হয় সেই জাল দিয়ে কিন্তু এই পুরো জায়গাটা কিন্তু খাঁচা টাইপের যেগুলো দিয়ে হয় সেই জিনিসটা দিয়ে কিন্তু এই জায়গাটার মণ্ডপটা গড়ে উঠেছে। এবং ভেতরের এই যে জিনিসপত্রগুলো দেখছো এগুলো কিন্তু হালকা ওই আয়রন স্ট্রাকচারের একদম যে প্লেট পাতগুলো হয় সেই জিনিসগুলো দিয়ে কিন্তু এই পুরো জায়গাটা কিন্তু সাজানো হয়েছে। চলো ভেতর দিকটা ঢুকি। সম্পূর্ণ পুরো মণ্ডপটাই কিন্তু আয়রন স্ট্রাকচারের, কোনো বাঁশের খেলাই নেই, ওপরে পুরো আয়রন স্ট্রাকচারের কিন্তু এই পুরো মণ্ডপটা আমরা দেখতে পাচ্ছি।
এবং ভেতরের এই জায়গাটাই কিন্তু দুর্গা প্রতিমা বসতে চলেছে এই বছরের। এবং দুর্গা প্রতিমাটা সম্ভবত রুদ্রাণীর পেশেই হয়তো সম্ভবত থাকতে চলেছে থিমের সাথে সামঞ্জস্য রেখে। তবে ওপরের দিকের মণ্ডপটা যদি তোমরা দেখো, একদম ফুলের মতো কিন্তু বেশ কিছু কাগজ দিয়ে ফুলের মতো কিন্তু জিনিসপত্র কিন্তু করা হয়েছে, আমি যদি খুব ভুল না করে থাকি। এবং পুরোটা কিন্তু রেড কালারের পুরো। বেশ দুর্গাপূজা যখন লাইটিং হবে তখন এই জায়গাটা দেখতে, এই বাঁশ যখন খুলে যাবে তখন দেখতে বেশ ভালোই লাগবে। ফাইনালি বরিশাল সার্বজনীনের পরে একদম লাস্ট আজকের এই ভিডিওর ঠাকুরপুকুর এসপি পার্ক দেখতেই পাচ্ছি, চলে এসেছি আমরা প্যান্ডেলের একদম সামনে। বাইরে থেকে বিরাট বড় একটা স্ট্রাকচার আমরা দেখতে পাচ্ছি। বাইরের এখনও অনেক কাজ বাকি আছে। এবছর কিন্তু এসবি পার্ক মা সার্টে অন্তর্ভুক্ত আছে, এই যে মা সার্টের ব্যানার দেখতেই পাচ্ছ। আবারও বলেছি 30 সেপ্টেম্বর থেকে 4th অক্টোবর সকাল সন্ধ্যে 6টা থেকে ভোর 5টা পর্যন্ত যদি এই মা সার্ট চলবে তোমরা টিকিট কিন্তু কালেক্ট করতে পারো পেটিএম ইনসাইডার থেকে। আর এবছর আমাদের এসবি পার্কের থিমের যে নাম সেটা হচ্ছে, আমরা এখানে একটা ব্যানার দেখতে পাচ্ছি, বড় ব্যানার, সেখানে লেখা আছে আমাদের দুর্গা মা। এই দুর্গা মা এই কথাটা কিন্তু যেভাবে লেখা আছে সেটা কিন্তু বাচ্চাদের হাতে রং দিয়ে যেভাবে লেখা হয় সেই রকমই ভাবে লেখা আছে। এবং এখানে কিন্তু পূর্ণেন্দু থেকে শুরু করে বিভিন্ন যে শিল্প মানে শিল্পীরা আছে তাদের কিন্তু নাম এখানে মেনশন করা আছে ঠাকুরপুকুর এসবিআইয়ের পুজো এবছর যারা করছেন এখানে। তো চলো ভেতর দিকে ঢুকে তোমাদের পুজোটা একবার কতটা কি প্রস্তুতি চলছে সেটা একবার দেখিয়ে দিই। মণ্ডপের এই চারিপাশটা যদি দেখি পুরো বাচ্চাদের যে পেন্টিং সেই ধরনের কাজকর্ম দিয়ে কিন্তু পুরো জায়গাটা ভরাট করা হয়েছে, খুব সুন্দর লাগছে। রিলেটেবল মানে মানুষ এসে কিন্তু রিলেট করতে পারবে, বিশেষ করে বাচ্চারা কিন্তু বেশ মজা পাবে এই পুরো প্যান্ডেলটা দেখে। অমিত কেমন লাগলো? ছোটবেলায় ফিরে যেতে চাইলে তাদের এই প্যান্ডেলটা এসবি পার্কের পুজোতে অবশ্যই এবছর আসতেই হবে। মণ্ডপের সিলিংটা যদি আমি দেখি, সিলিংয়ে কিন্তু এখন জোর কদমে কাজ চলছে। এবং ওপরটা যদি তোমরা ভালো করে লক্ষ্য করো, ওই যে রং দিয়ে যে আঁকা হয় ফুল আঁকা, সেই ফুল আঁকার মতো কিন্তু এই জায়গাটা কিন্তু সাজিয়ে তুলেছে, মানে জাস্ট অসাধারণ লাগছে। মানে আজকের এই ভিডিওর আমি কিন্তু এবারে শেষ করতে চলেছি, কিন্তু লাস্ট যে প্যান্ডেলটা দেখলাম ঠাকুরপুকুর এসবি পার্ক সেটা কিন্তু দুর্দান্ত লাগলো, অ্যাকচুয়ালি রিলেট করতে পারলাম। কেননা ছোটো থেকে আমরা প্রত্যেকেই, যারা তোমরা দেখছো ভিডিওটা বা আমি, প্রত্যেকেই কিন্তু এই রকমের আঁকাবুকি কিন্তু করেছি খাতা বা রং পেন্সিল নিয়ে, তো সেই জন্য কিন্তু বেশি রিলেটেড। অবশ্যই বাচ্চাদের কিন্তু এই বছরের এসবি পার্কের প্যান্ডেল বেশ ভালো লাগে, তার সাথে ঠাকুরটা কিন্তু বেশ ছোট্ট একটা বাচ্চা যেমন রং পেন্সিলে ঠাকুর আঁকে ঠিক সেই রকমই কিন্তু একটা ঠাকুর এখানে কিন্তু করা হয়। সব মিলিয়ে এই বছরের পুজো মানে এসবি পার্ক বলো বা বরিশাল সার্বজনীন বলো বা ওদিকে বলবো প্লেয়ার্স কর্নার বলো, সব মিলিয়ে জমজমার একটা পুজো হতে চলেছে আশা করবো। তোমাদেরও ভালো লেগেছে আজকের এই ভিডিওটা, অবশ্যই শেয়ার করো, আর এখনও পর্যন্ত চ্যানেলে সাবস্ক্রাইব করো, ডেফিনেটলি করো, কারণ আলটিমেটলি তোমাদের জন্য এই ভিডিওগুলো দেখাচ্ছি খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। আজকের মতো